সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য দুই সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটি কেমন যাবে বিশেষ করে কোন তারিখটি শুভ কোন কোন দিক থেকে শুভ ঘটনা ঘটতে পারে বা শুভ ফল আসতে পারে কি কোন তারিখটি অশুভ যাবে সেই সঙ্গে কোন কোন দিক থেকে অশুভ ঘটনা ঘটতে পারে তার আগাম পূর্বাভাস জেনে আপনারা সতর্কতা অবলম্বন করে মাসটিকে সুন্দর সাবলীল বা মৌজু মস্তিতে উপভোগ করতে পারলে তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম এক ও দোসরা জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের দশমে পরিভ্রমণ করবে কর্কট রাশির উপর দিয়ে অর্থাৎ কর্মপতি কর্মভাবে পরিভ্রমণ করবে যার ফলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে তেমনি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকেসের রায় পক্ষে আসবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল কুপরিকল্পনা নস্বাত করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার তিন ও চৌঠা জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের একাদশে অর্থাৎ সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে যার ফলে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আয় উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের নতুন মুখের আগমন করতে পারে সুনাম খ্যাতি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে সুপ্রিয় দর্শক এবার পাঁচ ও ৬ জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের দ্বাদশে অর্থাৎ কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে আমরা জানি দ্বাদশস্থ চন্দ্র খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমানতালে ঘটায় তাই তো তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয় হাত পড়তে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না তাছাড়া প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিয়েও খ্যান্ত হবে না দুঃখার নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার সাত ও আটই জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি এবং লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার ফলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে এক কথায় মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ চাঙ্গা হতে থাকবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরা আসবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে এমনকি হাত ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে সব মিলিয়ে সময়টি বেশ মৌজ মস্তিতে কাটবে এমনকি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার নয় থেকে এগারোই জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি রাশিলগ্নে ধনভাবে পরিভ্রমণ করবে অর্থাৎ বিশ্বিক রাশির উপর দিয়ে সেই সঙ্গে তুঙ্গস্থ কেতুর জ্যুতি বিশেষ করে আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করবে এমনকি ধন উপার্জনের নিত্য নতুন সুযোগে সে হাজির হবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে সেই সঙ্গে লটারি জোয়ারে শেয়ার হাউজিংয়ে যারা বিনিয়োগ করেছেন তারা অধিক লাভবান হবেন এক কথায় ঝটকা উপার্জনের জন্য সময়টি রেকর্ড সৃষ্টিকারীর সময় হিসেবে হবে সব মিলিয়ে মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সুপ্রিয় দর্শক এবার বারো ও তেরোই জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নে তৃতীয় অর্থাৎ ধনু রাশির উপর দিয়ে পরিবহন করবে সেই সঙ্গে গ্রহপিতা রবি ও প্রেমের দেবতা শুক্রাচার্যের জ্যোতি তুলারাশির জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাত করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে তাছাড়া নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সুপ্রিয় দর্শক এবার চোদ্দো ও পনেরোই জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের চতুর্থে পরিভ্রমণ করবে মকর রাশির উপর দিয়ে সেই সঙ্গে ন্যায়ের দেবতা শনি মহারাজ দেবগুরু বৃহস্পতি ও বোধন শক্তির কারক বুধের জুতি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের গোটা পরিবারে খুশির বার্তা দেবে সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে এমনকি মালিক ভাড়াটিয়ার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ সমান তালে প্রাপ্ত হবেন তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এবার ষোলো ও সতেরোই জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে যার ফলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের মনোবল জনবল অর্থবলে গ্রাপ চাঙ্গা হয়ে উঠবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে এমন কি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন যা স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি তো বটেই সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আঠারো থেকে বিশে জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময় চন্দ্র আপনার রাশি লগ্নের ষষ্ঠে অর্থাৎ মিন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে যার ফলে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে তাই তো তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকা যারা আছেন তারা দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তাছাড়া শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেওয়ায় সংকট মোচন অনেকাংশ সে সহজ হবে সুপ্রিয় দর্শক এবার একুশ ও বাইশে জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের সপ্তমে অর্থাৎ মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেই সঙ্গে সপ্তম প্রতি মঙ্গলকে সঙ্গে নিয়ে যার ফলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও সমান তালে প্রাপ্ত হবেন তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে এমনকি যাদের জীবন সাথী বা জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক্ষাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এমন কি সুদূর প্রসারী হবে সব মিলিয়ে সময়টি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার তেইশ থেকে পঁচিশে জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের অষ্টমে অর্থাৎ বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে যার ফলে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে তাই তো লটারি ফাটকা জোয়া শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে নসে ছিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিয়েও খ্যান্ত হবে না দুঃখার নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না সুপ্রিয় দর্শক এবার ছাব্বিশ ও সাতাশে জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের ভাগ্যস্থানে অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে যার ফলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্যও দিতে হবে এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যার ফলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে এই সময় রোপণ করা বৃক্ষ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্লাটবাড়ি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আঠাশ ও উনত্রিশে জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের দশমে অর্থাৎ কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে যার ফলে তুলা লগ্ন এবং তুলা রাশির জাতক জাতিকাদের বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশান উইড্রো সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া যোগ্য কর্ম ও উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন সাধ পূরণের দিকে ধাবিত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে সময়টি কারা মুক্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী সময় হিসাবে গণ্য হবে তবে মনে রাখবেন দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার তিরিশ ও একত্রিশে জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্য সময়ে বিশেষ করে আয় উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে এমনকি রাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের কোল আলোকিত হয়ে উঠতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে তার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে এমনকি লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকোনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন তবে শরীর স্বাস্থ্যের প্রতি তিকটু নজর রাখতে হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃত পক্ষে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের দুই সালে জানুয়ারি মাসের তারিখ অনুপাতে আমার দেওয়া আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশায়